আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ ইউ অল আর ভেরি ওয়েল এন্ড আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালোই ভালোই, আজকে আমরা বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি আর একটু খানা পিনা করতে। আর রেস্টুরেন্টে খেতে গিয়ে আমাদের কি অবস্থা হলো, কোথায় গেলাম, কি খেলাম, সব থাকবে এই ভিডিওতে। সো লেটস জাম্প ইন টু দা ভিডিও। তো যাওয়ার সময় হাতে বানানো বাগরখানি দেখে সুচির তো খাইতেই হবে, বিকজ ও তো চা লাভার। তো চা দিয়ে বাগরখানি খাওয়ার পরে আমরা ফেরি ঘাটে এসে ফেরির জন্য ওয়েট করতেছিলাম। তো আমরা ঘাট পার হয়ে মোবাইলের অ্যাক্সেসরিজ এর দোকানে চলে আসলাম, আর ফোনের ব্যাক ক্যামেরার প্রোটেক্টর লাগানোর জন্য। দেন আমরা এখানকার কাজ শেষ করে আমরা রওনা হয়ে গেলাম অনেকের পরিচিত চাষারা বালুর মাঠ। এখানে অনেক ধরনের ফুড কোর্ট এন্ড অনেক রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা ওইখানকার উদ্দেশ্যে রওনা দিলাম, দেখা যাক কোথায় যাওয়া যায়, কি খাওয়া যায় প্ল্যান করি। তো আমি বললাম যে চলো চিলক্সে যাওয়া যাক, কারণ চিলক্সের নাগা ড্রামসটা অনেক বেশি স্পাইসি হয়, এর আগেও খাওয়া হয়েছিল আর এখন আবার খেতে ইচ্ছে করতেছিল। তো এই হচ্ছে চিলক্স, আমরা চলে আসলাম চিলক্স রেস্টুরেন্টে নাগা ড্রামস খাওয়ার জন্য। গতবার তো আমাদের অবস্থা খারাপ হয়েছিল, জানি না এখন কি হয়, বাট ও তো খাবেই ইচ্ছা করছে যেহেতু। তো আমি এখানে মেনু দেখতেছিলাম নাগা ড্রামসের সাথে আর কি অর্ডার করা, তো দেখে দেখে ওর জন্য একটা বিফ বার্গার অর্ডার করলাম যেটা ওর অনেক পছন্দ। তো এর মধ্যে আমাদের অর্ডার চলে আসলো, এই হচ্ছে নাগা ড্রামস আর আমাদের বার্গার চলে আসছে, আর এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি স্পাইসি, এটার বর্ণনাও দিচ্ছিল। আর এই হচ্ছে আমার বিফ বার্গার, আমার পছন্দের। তো আমি বার্গার খাবো আর ও নাগা ড্রামস খাবে, এই শর্তে কিন্তু আমরা চিলক্সে গেছি। আর চিলক্সের বার্গার কিন্তু আমার কাছে হেভি লাগে। আমি যে বার্গারটা নিয়েছি এটা বিফ বার্গার উইথ বেকন, বার্গারটা দেখতে যেমন ডেলিশিয়াস খাইতেও কিন্তু খুবই টেস্ট। তো আমি নাগা ড্রামস খাওয়া শুরু করলাম আর প্রথম বাইট নেওয়ার পর যা আমার তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। নাগা ড্রামসটা যতই স্পাইসি হোক না কেন, এর সাথে যে সসটা দেয় একদম স্মোকি একটা ফ্লেভারে, সসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ও আসলে খাইতে পারতেছিল না, তো আমি একটু টেস্ট করলাম, কোন রকম খেয়ে আমরা নিচে ব্যাক করতেছিলাম, যেটা খেয়ে একটু ঝালটা নিবারণ করা যায়। আমাদের দুইজনেরই আসলে কান্দাকান্দি অবস্থা হয়ে গেছিল ভাই। দেন আমরা অনেক খুঁজে একটা মিল্কশেক খাইলাম যেটাতে খুব দ্রুত ঝাল নিবারণ হয়। তবে হ্যাঁ, আমরা কিন্তু এখনই হাল ছাড়ছি না, তবে আমরা ঝাল নিবারণ করেছি বটে, ক্ষুধা কিন্তু নিবারণ করিনি। তো আমরা এখন আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য চিলক্সের উপরের তলায় পিজা বার্গে চলে গেলাম পিজা খাওয়ার জন্য। তো পিজা বার্গের মেনু দেখে আমরা আসলে কনফিউশনে পড়ে যাচ্ছিলাম যে এত পিজা কোনটা রেখে কোনটা অর্ডার করব। দেন বেশ কিছুক্ষণ আমরা ডিসকাস করে আমরা একটা পিজা অর্ডার করে ফেললাম। তো পিজা অর্ডার করার পর আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ এখানে একটু ওয়েট করতে হবে, আর তারপর আমরা বসে বসে ওয়েট করতেছিলাম কখন পিজা আসবে। তো এই তো আমাদের পিজা নিয়ে চলে আসলাম, আমাদের দুইজনেরই পছন্দ সসেজ, আর এই পিজাটা হচ্ছে সসেজ ওভারলোডেড পিজা। যাই হোক, এখন সসেজ ওভারলোডেড টেস্ট করার পালা। পিজাটা দেখতে যেমন ইয়ামি ছিল, খাইতেও কিন্তু অনেক মজা ছিল। ওরও পিজা পছন্দ, আমারও পছন্দ, ওরও সসেজ পছন্দ, আমারও সসেজ পছন্দ, তাই আমরা অনেক মজা করে খাইতেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আর এইদিকে দেখেন খেয়ে দেয়ে কি নাজেহাল অবস্থা করে রাখছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, কিন্তু তখন পর্যন্ত জানতাম না যে একটু পরে আমাদের সাথে আরেকটা ঝামেলা হয়ে যাবে, সেটা একটু পরেই বুঝতে পারবা। আর এখানে হচ্ছে রাস্তার মধ্যে ও আমাকে একটা বেলি ফুল কিনে দিয়েছিল, আর তোমাদেরও সবার উচিত বউকে এভাবে ভালোবাসা খুশি। তো আমরা খুশি খুশি ফেরিঘাটে যাচ্ছিলাম, আমরা তখনও জানতাম না যে এখন গেলে ফেরি আমরা পাবো না। আমরা ফেরিঘাটে গিয়ে আবার আমাদের ব্যাক করতে হয়েছে, ব্রিজ দিয়ে যেতে হবে, আর এদিক দিয়ে আমাদের অনেক লেটও হয়ে যাচ্ছিল। কথায় আছে কিন্তু দেরির মধ্যে আরো বেশি দেরি হয়, আর এটা হচ্ছে এখানে বাস্তব প্রমাণ। যাই হোক, আমরা বাসার সামনে চলে আসছি অলরেডি। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ।